মানুষের বাঁচার তিনটি উপাদান কি? আলো, জল, বাতাস। শুধু আলো, জল, বাতাস নয়, মানুষের জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ওষুধ। সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা নিত্যসঙ্গী, তাই বাড়িতে হাতের কাছে মজুদ রাখতে হয় ওষুধ। কিন্তু দীর্ঘদিন বাড়িতে পড়ে থেকে ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা থাকেই, বিশেষ করে বর্ষাকালে। ওষুধ নষ্ট, টাকা নষ্ট, কিন্তু এই নষ্টর হাত থেকে বাঁচার উপায় কী? মানুষের বাঁচার তিনটি উপাদান কিন্তু নষ্ট করতে পারে শরীর সুস্থ করার উপাদানকে। বেশি তাপ, বাতাস, আলো এবং ময়েশ্চার ওষুধকে নষ্ট করতে পারে। ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখতে হবে ওষুধ। ড্রেসার, ড্রয়ার কিংবা কিচেন ক্যাবিনেটে রাখা যেতে পারে ওষুধ। তবে আগুন, স্টোভ, সিঙ্ক এবং গরম কোনো সরঞ্জাম থেকে দূরে রাখতে হবে। স্টোরেজ বক্স বা তাকে রাখা যেতে পারে ওষুধ, না হলে এক্সপায়ারি ডেটের আগেই নষ্ট হয়ে যেতে পারে ওষুধ। তাপ ও ময়েশ্চারের ট্যাবলেট ও ক্যাপসুল সহজেই নষ্ট হয়ে যায়, গুঁড়ো হয়ে যেতে পারে ওষুধ। সেই ওষুধ খেলে পেটের সমস্যা হতে পারে, ওষুধের খাপ থেকে ওষুধ খুলে রাখা যাবে না। ওষুধের বোতল থেকে তুলোর বল বের করে নিতে হবে, কারণ এই তুলো থেকে ময়েশ্চার জন্ম নিতে পারে। প্লাস্টিকের ব্যাগে ওষুধ রাখা যাবে না, রাখলে ওষুধের প্রভাব কমে যেতে পারে। ইনসুলিন ও লিকুইড অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে বেশি সাবধানতা নেওয়া উচিত। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সাধারণত 30 দিন পর্যন্ত ঠিক থাকে ইনসুলিন। একটি পাত্রে অনেক ওষুধ একসঙ্গে না রাখারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, না হলে এক্সপায়ারি ডেটের আগেই বদলে যেতে পারে ওষুধের রং, গন্ধ। শিশু ও পশুদের নাগাল থেকে দূরে রাখতেই হবে ওষুধ, এমনটাই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। খুব জরুরি জানা, অথচ আমরা আমলই দিই না, সেই জন্যই তো আজকের এই এপিসোড অফ 24-এর। ফোন করুন আরও জানতে 2234-24-24-39-1800-878-78 দুটো নাম্বারে ফোন করে যারা কথা বলবেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, আর আমার সঙ্গে রয়েছেন এমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তারকনাথ দাস। দুজনের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। আমি প্রথমে আসবো ডক্টর মুখোপাধ্যায়ের কাছে। সাধারণভাবে যেটা হয়ে থাকে, একটা ওষুধের পুটলি থাকে যে কোনো বাড়িতেই, কমন জায়গা, সেখানে সব রকমের ওষুধ রাখা থাকে যাতে ভুল না হয়, মিস না হয়। তো সেটা কি খুব খারাপ প্র্যাকটিস? ওষুধের ক্ষেত্রে রাখার জন্যে যে প্রথম কথা, তো একসাথে সব ওষুধ মিশিয়ে না রাখাই ভালো, কারণ সেক্ষেত্রে কোনটা কখন খেতে হবে সেটা তো ভুল হতে পারে। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওষুধের, বিভিন্ন ওষুধের বিভিন্নভাবে ঘরের মধ্যে রাখলেও স্টোর করা উচিত, বিভিন্ন রকম টেম্পারেচার আছে। এখন এটা সাধারণত ওষুধের যে লেভেল থাকে সেই লেভেলে সেটা একটা বলা থাকে, যে একটা নির্দেশ দেওয়া থাকে যে এই ধরনের টেম্পারেচারে এই ওষুধটা রাখতে হবে। তো সেইটা হচ্ছে ফলো করা খুবই জরুরি, না হলে ওষুধের গুণগত মান নষ্ট হতে পারে। এবং আমি বুঝবো কি করে যে এটা ড্যাম্প ওষুধ, মানে ঘরে রাখা আছে ড্যাম্প ধরেছে, বুঝবো কিভাবে? সেটা বোঝার কিছু উপায় আছে, সেটা হচ্ছে যে ওষুধের হয়তো রং পরিবর্তন হয়ে গেছে, বা ওষুধের হয়তো টেক্সচার, যেটা বলে হয়তো ওষুধের গায়ে কতগুলো স্পট দেখা যাচ্ছে, বা অনেক সময় ওষুধের গন্ধ চেঞ্জ হতে পারে। তো সেইগুলো থেকে বোঝা যায়, বা হয়তো একটা ট্যাবলেট রয়েছে সেটা হাত দিয়ে ধরে তুলতে গেলাম, ট্যাবলেটটা গুঁড়ো হয়ে খসে পড়লো, আচ্ছা ভঙ্গুর হয়ে ভেঙে গেল সহজেই। বা অনেক সময় ক্যাপসুল অনেকগুলো আছে, সে ক্যাপসুলগুলো একটা আর একটার সাথে স্টিকি হয়ে গেছে, একটা ক্লাম্প, একটা লাম্প মতন তৈরি হয়ে গেছে সমস্ত ক্যাপসুলগুলো একসাথে। তো সেইগুলো দেখলে বোঝা যায় যে ওষুধটা বোধ হয় ঠিক নেই এখন আর। আমি আরও ডিটেলে জানবো, কিন্তু তার আগে ফোনে কেউ রয়েছেন, শুনে নি, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আপনাদের প্রোগ্রামটা রেগুলার শুনি, এবং আজকের প্রোগ্রামটা আপনারা দিয়েছেন, খুব সুন্দর প্রোগ্রাম। হ্যাঁ, কারণ আমি একজন সিনিয়র সিটিজেন, বয়স্ক লোক। হ্যাঁ, আমার ওষুধ স্টোর রাখতে হয়, প্রেশারের ওষুধ, গ্যাসের ওষুধ এবং অম্বলের ওষুধ রাখতে হয়। অনেক সময় দেখা যায় ওষুধটা খুলতে গিয়ে একটু গড়ে গেছে। হ্যাঁ, এখন সে কিভাবে রাখবো না রাখবো যদি দয়া করে এটা বলেন। খুব দয়া একই বলে না, আমরা তো জানানোর জন্যই অনুষ্ঠান করছি, আপনি শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ, আমি প্লাস্টিকের মধ্যে ওষুধটা রাখি। এটা কেমন ভাবে রাখবো? শুনতে থাকুন আপনি ডক্টর দাস। বিভিন্ন ওষুধকে কিভাবে আমরা স্টোর করব, সেটা যেমন একটা তাপমাত্রা ডক্টর মুখোপাধ্যায় বললেন মেনশন করা থাকে, সবচেয়ে ভালো হয় যদি ওষুধকে কোনো বিলো 25 ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়। সাধারণত ম্যাক্সিমাম ওষুধকে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখলে ভালো থাকে,
তার জন্য ফ্রিজারের দরকার হয় না। কিছু কিছু স্পেসিফিক মেডিসিন আছে যেগুলোকে আমরা ফ্রিজারে রাখতে হয়, সেটাও আবার সাইড ডোরে রাখতে হয়, নট যে একদম ডিপ ফ্রিজে রেখে দিলাম। সাইড ডোরে রাখলে সেটা 8-10 ডিগ্রি মেনটেন করে, তাতে ওষুধ ভালো থাকে। ধরুন আমাদের দেশে যা নর্মাল টেম্পারেচার তাতে 25 তো খুব একটা থাকে না, 25 থাকে না, সেই জন্যই কোনো একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে খুব একদম শুষ্ক থাকবে, যেখানে তাপ রৌদ্রের আলো ডাইরেক্ট পড়বে না বা সেখানে কোনো ডাইরেক্ট কোনো হিটিং ব্যাপার নেই, সেসব জায়গায় আমরা সেফলি যে কোনো রেগুলার মেডিসিন যেগুলো সেগুলো রাখতে পারি, তাতে কোনো ক্ষতিও হবে না কিছু হবে না। তবে যেগুলো লিকুইড ধরনের ওষুধ সেগুলোকে আমরা সাজেস্ট করি যখন একবার খোলা হবে সেটা যেন অ্যাট এ স্ট্রেচ সেটা শেষ হয়ে গেলেই ভালো, মানে রেখে দিলে কিছুদিন আগে একবার ছিপি খোলা হলো মানে তার সাথে কিন্তু বাতাসের যোগাযোগটা চলেই আসে, তাতে কিছুটা হলে ওষুধটা খারাপের দিকে যেতে পারে। সেজন্য ফাইলকে প্লাস্টিকে ওষুধ রাখার কথা একজন, প্লাস্টিকে ওষুধ রাখাটা সেফ যদি সেই প্লাস্টিকটা কিছু এমন মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় যেটার জন্য সেটা মানে সেটা থেকে কোনো ওষুধের সাথে প্রতিক্রিয়া যাতে না হয়। এখন তো অনেক রকমের প্লাস্টিক, বুঝবো কি করে প্লাস্টিক কোন ম্যাটেরিয়ালে তৈরি, এই কিভাবে বুঝবো সেটার একমাত্র উপায় হচ্ছে কিছু কিছু তার চেয়ে কি স্টিল বা অন্য কিছুর উপর ডিপেন্ড করা বেটার, স্টিলের উপর না, দেখবেন আগে আমরা যখন ওষুধ খেতাম তখন কাঁচের বোতলে ম্যাক্সিমাম ওষুধগুলো আসতো, সেটা কাঁচের বোতলে লাগে সবচেয়ে বেশি সেফ, কিন্তু এখন কিছু কোম্পানিজ দেখা যাচ্ছে ওগুলোকে প্লাস্টিক বোতলে বিভিন্ন কালারে রাখছে, বিকজ তাতে কি হয় তাদের কিছুটা হলেও প্রোডাক্টের যে খরচ সেটা কম, কস্ট এফেক্টিভ হয় তাদের ক্ষেত্রে। কিন্তু প্লাস্টিকে রাখলে যে খারাপ সেটা আমি বলবো না, কারণ বিভিন্ন ধরনের প্লাস্টিক আছে, সেই প্লাস্টিকে যদি ভালো কোয়ালিটির মেটেরিয়ালসে থাকে তাহলে নিশ্চয়ই ওষুধ কোনো দিনই নষ্ট হবে না। বেশ, আর ফোনে কেউ আছেন একটু শুনে নিই, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং, আমি বলগঞ্জ থেকে সাকিলা বলছি। আমি একজন থাইরয়েড অ্যান্ড ডায়াবেটিস পেশেন্ট, আমি না ইনসুলিন সবসময় ফ্রিজের মধ্যে রাখি কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে রাখি না, এটা কি ঠিক ঠিক করছি আমি? মানে আপনি ডায়াবেটিস এর ওষুধ, তারপরে কি আরেকটা কি আছে বলেন, সুগার, থাইরয়েড, এগুলো সব আপনি ফ্রিজে রাখেন? না, থাইরয়েডের ট্যাবলেটটা বাইরে রাখছি, ফ্রিজে রাখি না। শুনতে থাকুন আপনি, আর কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি পাইকপাড়া থেকে গৌতম বসু কথা বলছি। বলুন। আমি অনেক ওষুধই খাই, আপনারা যে বলছেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা, কোনোদিন রাখিনি, আমি কি ওষুধের কাজ হচ্ছে না, মানে বুঝতে পারছি না, মানে এটা কোনোদিন রাখা হয়, এমনি সাধারণভাবে রাখি, রেখে দিয়ে খাবার খাই। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ডক্টর মুখোপাধ্যায়, না যেটা হচ্ছে রাখতে হয়, যেটা হচ্ছে বিভিন্ন রকম টেম্পারেচারের ওষুধ, বিভিন্ন রকম ওষুধ বিভিন্ন রকম টেম্পারেচারে রাখা হয়। একটা হচ্ছে যেটা বলে হচ্ছে রুম টেম্পারেচারে রাখা, নর্মাল টেম্পারেচার, সেটা যেমন ডক্টর দাস বললেন 25 ডিগ্রি, সাধারণত 15-25 ডিগ্রি, সব থেকে বেশি হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা উচিত, 15-30-এর মধ্যে ম্যাক্সিমাম। আর একটা হচ্ছে যেটা বলে কুল রাখা কিন্তু রেফ্রিজারেটরে না, সেটা হচ্ছে আপনার 8-15 ডিগ্রিতে রাখা। আর একটা হচ্ছে রেফ্রিজারেটরের মধ্যে রাখতে বলা হয় সাধারণত ডোরে, সেটা হচ্ছে 2-8 ডিগ্রি। আর একটা ধরনের ওষুধ পাওয়া যায় যেটা হচ্ছে বলে ফ্রিজারে রাখতে, ফ্রিজারে রাখা মানে সেটা হচ্ছে -10-20 ডিগ্রি। সেই জন্যে ইনসুলিন হোক, যেটা প্রথম কোশ্চেন ছিল, ইনসুলিন রাখছি আমি, সেখানে সবসময় লেভেলে পরিষ্কার করে বলে দেওয়া থাকে কোন টেম্পারেচারে সেটাকে রাখতে হবে। এবং অনেক ইনসুলিন আছে প্রিপারেশান যেটা রুম টেম্পারেচারেও রাখা যায়, কিন্তু যেটা প্রথমেই আপনারা দেখেছেন যে সাধারণভাবে ওষুধটা শুরু করার আগে 28-30 দিন সাধারণত থাকে, তার মধ্যে সেটাকে ব্যবহার করে ফেলা উচিত। কোনো ওষুধই একবার শুরু করলাম আমি ব্যবহার করতে, তারপরে সেটাকে জমিয়ে রাখলাম অনেক দিন ধরে বাড়িতে, সেটা কোনোভাবে উচিত না। আচ্ছা, এক্ষেত্রে আরও একটা প্রশ্ন এসে যায় যে ধরুন ওই যে মাসকাবারি ওষুধ কেনা, সেটা এই বর্ষার মৌসুমে সেটাতে ড্যাম্প হয়ে যাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ওষুধ তো এক্সপায়ারি ডেট পেরোচ্ছে না, তাহলে কি আমি সেই ওষুধ আর ব্যবহার করতে পারবো না? না, এক্ষেত্রে যেটা আছে যে ওষুধের একটা, প্রত্যেক ওষুধের একটা লেভেল এক্সপায়ারি ডেট থাকে, যে এই ওষুধ এতদিন পর্যন্ত কাজ করবে বা সেই ওষুধটা খেলে কোনো ক্ষতি নেই। কিন্তু যখন সেটা স্টোরেজটা ঠিকমতো না হয়, যেমন সাপোজ ড্যাম্পে রাখা হলো বা হাই টেম্পারেচারে রাখা হলো, তখন সেই এক্সপায়ারি ডেটটা কিন্তু এক্সপায়ারি ডেট থাকে না, তখন দেখা গেল সেই এনভায়রনমেন্টের জন্যে এই আর্দ্রতা বেশি হওয়া, হিউমিডিটি বেশি হওয়া, তার জন্য ওষুধটা আরও আগে থেকেই নষ্ট হয়ে গেছে। তার মানে এক্সপায়ারি ডেট লেখা রইলো এক, ওষুধটা নষ্ট হয়ে গেল, এক্সপায়ার্ড হয়ে গেল অনেকটা আগে, সেটা আমরা বুঝবো কিভাবে যে ওষুধটা এক্সপায়ার্ড হয়ে গেছে? যেটা আপনি শুরুতে বলছিলেন, সেটা আমি শুরুতে বলছিলাম যে অনেক সময় ওষুধের রং পরিবর্তন হয়, ট্যাবলেট হয়তো ধরলেই হয়তো ভেঙে গেল
বা হয়তো টেক্সচার চেঞ্জ হলো, এই সমস্তগুলো দেখে বুঝতে হয় যে ওষুধটা বোধহয় ঠিক নেই। এবার জানার যে এগুলো খেলে বা এই ধরনের ওষুধ লাগালে কিংবা লিকুইড ওষুধ ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে, কিন্তু তার আগে ফোনে কেউ আছেন, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বলছি, আমি কেষ্টপুর থেকে মিতা বরাট কথা বলছি। আপনারা বলছেন যে, হ্যালো, আমরা শুনছি, বলুন। আপনারা যে বলছেন যে ওষুধ ভালোভাবে না রাখলে ওষুধ নষ্ট হয়ে যায়, সেটা তো আমরা সবাই জানি। আরে রাস্তার ধারে যে দোকানগুলো রয়েছে, ধুলো বালি ময়লা, তারপর সব সব তো এসি দোকান নয় তো, তো তাহলে সেই দোকান থেকে কি আমাদের ওষুধ কেনা উচিত কি, একটু বললে ভালো হবে। মানে আমি যতটুকু বুঝতে পারছি যে ওষুধ তো সবটাই র্যাপ করা থাকে এবং খুব ভালোভাবে সিল করা থাকে তৈরির সময়, ফলে ধুলোবালি ওষুধকে কিন্তু স্পর্শ করতে পারে না। ডক্টর আরো বেটার বলবেন। আর কেউ আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডিমা থেকে বলছি, মোজাম্মেল। বলুন। বলছি ওষুধ যে রাখার বোঝেন বাড়িতে, সেরকম টেম্পারেচার তো থাকে না, কখনো গরম হচ্ছে কখনো ঠান্ডা হচ্ছে, ধরুন যদি ফ্রিজের মধ্যে রাখা হয়। আপনি শুনতে থাকুন, ইতিমধ্যে এ নিয়ে অনেকটা আলোচনা হয়েছে, উত্তর পাবেন, শুনতে থাকুন আপনি। ডক্টর দাস, হ্যাঁ, রাস্তার ধারের দোকানের যে কথাটা বললেন সেটা অতটা যৌক্তিক ব্যাপার নয়, কারণ হচ্ছে প্রত্যেকটা ওষুধই তো আমাদের র‍্যাপ করা থাকে, কোনোটাই খোলা থাকে না, এবং এয়ার টাইট, কোনোটার সঙ্গে বাতাসের, যতক্ষণ আপনি যদি সিলটা খুলছেন বাতাসের সঙ্গে সম্পর্ক, মনে হয় যে তার বাড়িতে নিয়ে এসে কোনো নোংরা লেগেছে, সেটাকে জাস্ট একটু উপর দিয়ে মুছে দিলেই হবে, সেটা উপরের প্যাকেটটা, প্যাকেটটা মানে ভেতরের ওষুধে সেই নোংরাটা লাগার কোনো চান্সই নেই সেই দিক থেকে। ওষুধ ব্যবহার করছেন স্যাঁতস্যাঁতে ওয়েদারে, বা একটা ধরুন একটা বড় স্ট্রিপ কেনা হয়েছে, তার মধ্যে খুলে খুলে সেটাকে রোজ ব্যবহার করা হচ্ছে, সেখানে কি বেশি সম্ভাবনা থাকে সেটা ড্যাম্প হয়ে যাওয়ার? যখন একটা স্ট্রিপ থেকে খোলা হয় তখন আমরা সাজেস্ট করি, দেখবেন ওখানে একটা মার্কিং করা থাকে, অনেকে আছে ওষুধটাকে ভেঙে ওখান থেকেই খুলে নেয়, সেটা না করে ওই লাইনে যদি কেটে কেটে ওষুধগুলো খাওয়া হয় তাহলে আমার মনে হয় বেটার হবে, তাহলে একটার সাথে আর একটা কোনো টাচই থাকবে না, কারণ যখন ভাঙতে যাচ্ছে তখন আর একটা স্ট্রিপ হয়তো স্লাইটলি সেখানেও ছিঁড়ে যায়, সেখানেও হাওয়া ঢুকতে পারে, সেখানেও নষ্ট হবে, হয়তো সেই মেডিসিনটা পরের কিছু ঘন্টা পরে বা তারপরের দিনই খাওয়া হবে, তবে সাজেশন হচ্ছে সেটা না করাই ভালো, জাস্ট কেটে নিলে দাগ দিয়ে তাহলে ওটাকে ছিঁড়ে খেলে বেটার হবে, তাতে কোনো অসুবিধা হবে না, যে ওষুধটা থাকছে তো সেটা ইন্ট্যাক্টই থাকবে। আচ্ছা, একদিন প্রশ্ন করলেন, মানে তিনি চিন্তায় পড়ে গেছেন কখনো গরম কখনো ঠান্ডা, তাহলে ওষুধ নিয়ে কি করব? আমি এটা যেটা বলবো যে অনেকেরই আমাদের একটা ভুল ধারণা আছে যে ওষুধ যদি আমি রেফ্রিজারেটরের মধ্যে রাখি, যে ওষুধই হোক, সেই ওষুধ বোধহয় বেশি দিন ভালো থাকবে এবং তার হচ্ছে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ধারণাটা পুরোপুরি ঠিক না, কারণ অনেক ওষুধ আছে যেটা নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে রাখতে বলা হয়, আর সেই ওষুধ যদি রেফ্রিজারেটরে রাখা হয় তার ক্ষতি হতে পারে, সেখানে ময়েশ্চারের জন্যে সেই ওষুধের ব্রেকডাউন হতে পারে এবং ওষুধের ক্ষতি হতে পারে। আমি দুটো একটা উদাহরণ দিলেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যেমন বাচ্চাদের অনেক সময় লিকুইড অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়, একটা অ্যান্টিবায়োটিক আছে কেফালেক্সিন বলে, অনেক সময় সর্দি কাশি জ্বরে দেওয়া হয়, এইটা কিন্তু রেফ্রিজারেটরে স্টোর করতে হয়। আবার আরেকটা অ্যান্টিবায়োটিক আছে অ্যাজিথ্রোমাইসিন বলে, সেটাও বাচ্চাদের সর্দি কাশি জ্বরে দেওয়া হয়, এটা কিন্তু সাধারণভাবে রুম টেম্পারেচারে রাখা হয়। সুতরাং রুম টেম্পারেচারে যে অ্যান্টিবায়োটিক রাখা হচ্ছে সেটা রেফ্রিজারেটরে রাখা উচিত না, আর রেফ্রিজারেটরে যেটা রাখা উচিত সেটা রুম টেম্পারেচারে রাখা উচিত না। এটা কি প্যাকেটের গায়ে যা লেখা থাকবে সেই অনুযায়ী করা, সেই অনুযায়ী সেটাকে ফলো করা উচিত? বেশ, তাহলে সমস্যার সমাধান। ফোনে আরো কেউ আছেন, বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে রশিশ্যম বলছি। বলছি যে ওষুধ যেগুলো ওই শিশি থাকে সেগুলো কিভাবে রাখা যাবে, সেগুলো তো শিশিতে আছে, তাহলেও কি সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স আছে? একদম শুরুতেই ডক্টর দাস বলে দিয়েছেন, যদি লিকুইড ওষুধ হয়, যে আপনি যে শিশির ওষুধের কথা বলছেন, ডক্টর দাস তাই বললেন, যখন খুললেন আনপ্যাক করলেন তখন যাতে পুরো ফাইলটা শেষ হয়ে যায় সেইটা নজরে রাখবেন, মানে এক খানিকটা খেয়ে আবার রেখে দিলেন ফ্রিজের মধ্যে, আবার পরে খাবেন, এই জিনিসটা মারাত্মক, এটা করবেন না। আর কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, পরেশ মণ্ডল বলছি। হ্যালো, টিভিটা মিউট করুন, টেলিফোনে কথা বলুন। হ্যালো, বলুন। তো আমি পরেশ মণ্ডল বলছি, মেডিকেলে দেখিয়েছিলাম এই কিছুদিন আগে বুকের ব্যাপারে, চেস্টে আমার অ্যালার্জি, তো সেখানতে বিভিন্ন ওষুধ দিয়েছিল, তার মধ্যে A2Z একটা ভিটামিন ছিল, তো সেই ভিটামিনটা আমি খেতে খেতে মানে 20টা ওষুধ ছিল এক পাতায়, তো খাচ্ছি, কোনোটা শক্ত থাকছে ভাঙার পরে আবার কোনোটা গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে, তো এই অবস্থায় আমি ওষুধগুলো শেষ করেছি। শেষ করার পরে এর মধ্যে
এই দিন দশের পরে আমার নরম পায়খানা হচ্ছে আর ওই কাশি হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে। এবার ওষুধটা এক্সপায়ারি হয়ে যাওয়ার জন্য কিনা একটু জানতে চাই যে বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা খুব স্পষ্ট। সত্যি এই ধরনের ওষুধ খেলে কি হতে পারে আমরা সবিস্তারে এটা নিয়ে আলোচনা করবো একটা বিরতি, তার আগে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর নিবেদিতার বাড়ি দেখলে অনেকেই নিজেদের বাড়ির সঙ্গে রিলেট করতে পারবেন, বাড়ি তো নয় যেন ওষুধের দোকান, কিন্তু এত ওষুধ সংরক্ষণ কিভাবে করা যাবে জানতে হবে তারই টোটকা। নিবেদিতার বাড়ির শোকেস দেখলে মনে হতেই পারে ওষুধের দোকান। ছেলে হোক বা বাবা, জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে, তাই ওষুধ ছাড়া এক পাও চলতে পারেন না নিবেদিতা। ছেলে তো ওষুধ খেতেই চায় না, বাবার আবার ভুলো মন, ওষুধ খেতে ভুলে যান, তাই দায়িত্বটা নিবেদিতাকেই নিতে হয়। আমাদের বাড়িতে কেউ আসলে, প্রথমবার যদি কেউ আসে তাহলে এসে হয়তো ভাববে যে আমাদের বাড়িটা একটা ওষুধের দোকান এবং সবাইকে খাওয়ানো, সেটা হচ্ছে আমার সব থেকে বড় দায়িত্ব। আর কেউ যদি পাড়া প্রতিবেশীরাও হঠাৎ করে চলে আসে তো তারা ভাব, আমাদের কোনো দরকারে যদি ওষুধ নিতে চলে আসে আমার বাড়িতে সব রকম ওষুধ তারা পেয়ে যায়। বাড়িতে কি কি ওষুধ রয়েছে তা লিখে রাখেন নিবেদিতা,
তাই ওষুধ শেষ হলেই লিস্ট মিলিয়ে ওষুধ আনিয়ে নেন তিনি। যদিও ছ মাসের মধ্যেই ওষুধ ব্যবহার করার চেষ্টা করেন, তবুও কিছু ওষুধ থেকেই যায়। সমস্যা দেখা দেয় বর্ষায়, ওষুধের খাপ খুললেই হয় ফাটা ওষুধ কিংবা গুঁড়ো। অনেক সময় দেখা যায় ওষুধের গায়ে ময়েশ্চার কিংবা ক্যাপসুল এক্সপায়ারি ডেটের আগেই গলে যায় অনেক সময়। এখন না রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ওষুধগুলো ড্যাম্প হয়ে যাচ্ছে আর ওষুধের গায়ে কেমন স্পট দাগ হয়ে যাচ্ছে বা কিছু ওষুধ গলে যাচ্ছে। যেমন কিছু ওষুধ ধরুন ট্যাবলেটের স্ক্রিপ্টগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, নিজে থেকেই ফেটে যাচ্ছে। ওষুধ নষ্ট হয়ে গেলে ফেলে দেওয়া ছাড়া তো উপায় নেই, এক্সপায়ারি ডেট না পেরোলেও সে ওষুধ খাওয়ার জো নেই। বাড়িতে ওষুধ সংরক্ষণের গলদেই নষ্ট হচ্ছে ওষুধ। কিভাবে সংরক্ষণ করলে বেশি দিন টাটকা থাকবে ওষুধ তার ধারণাই নেই নিবেদিতার। প্রপারলি যত্ন বলতে কি রকমভাবে রাখলে পুরো ওষুধগুলো ঠিকঠাক থাকবে সেটা এখনো আমার ঠিক জানা নেই। শুধু নিবেদিতাই নয়, আমরা অনেকেই জানি না বাড়িতে কিভাবে ওষুধ সংরক্ষণ করলে বেশি দিন টাটকা রাখা যায় ওষুধ, বিশেষ করে বর্ষাকালে। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। অনেকে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি দুর্গাপুর জুমা গ্রাম থেকে বলছি, শেখ মোজাম্মেল। আমার বাচ্চাটার একটা চোখের জয় ভাঙা টাইপের হয়েছিল, তাই ওষুধ লিখে দিল ডাক্তারবাবু চোখের। এই ওষুধটা কমপ্লিট করলাম, পাঁচ সাত দিন লাগাতে বলছিল, এখন ভালো হয়ে গেছে। এখন অর্ধেক তো ওষুধ হয়ে গেছে, মলমটাও রেখেছে অর্ধেক, তার চোখের ড্রপটা অর্ধেক। বুঝতে পেরেছি, কোথায় রাখবেন সেটা জানতে চাইছেন। এখন ধরুন দু বছর ডেট আছে এক্সপায়ার, তো ওদের কি আমি পুরো কমপ্লিটলি করব না? বুঝতে পেরেছি, শুনতে থাকুন, বুঝতে পেরেছি। আর কে আছেন? হ্যালো ম্যাম, মানিক দাস বলছি, আমি বেলগড়িয়া থেকে। বলুন। বলছি আমার মা প্রেশার আর থাইরয়েডের ওষুধ খাচ্ছে, তো বেশ বছর দু বছর ধরে খাচ্ছে কন্টিনিউ, কিন্তু ইদানিং দেখছি আমি একসঙ্গে আমি ছ মাস সাত মাসের ওষুধ পাঠিয়ে দিয়ে নিয়ে উড়িষ্যা পাঠাই আমি এখান থেকে কলকাতা থেকে, তো ইদানিং দেখছি প্রেশারের যে ওষুধগুলো আছে তার মধ্যে যখন উপরে খামটা বেশ ভালো, যখন প্রেশার থেকে ট্যাবলেটে বার করছে তখন ট্যাবলেটের গায়ে লালা পড়ে যাচ্ছে, মানে লালালের ভাব হয়ে যাচ্ছে। প্রথম যিনি প্রশ্ন করলেন যে চোখের আই ড্রপ আর আইয়ের অয়েন্টমেন্টের ব্যাপারে, আপনারা লক্ষ্য করে দেখবেন যখন বাজার থেকে আমরা আই ড্রপ বা অয়েন্টমেন্ট কিনি খুব ছোট আকারে পাওয়া যায়, একদম ছোট। এর কারণই হচ্ছে যে একবার যদি আই ড্রপ খোলা হয় সেটাকে ব্যবহার করে নেওয়া উচিত, কারণ হচ্ছে আই ড্রপ, আই আমাদের খুব স্টেরিলিটি জায়গা, ওখানে যদি কোনো ইনফেকশান চলে যায় আমরা যে কারণের জন্য ড্রপটা দিচ্ছি সেটাই পারপাসফুল হবে না। সেজন্য আই ড্রপ বা আই অয়েন্টমেন্টগুলো খুব ছোট আকারে পাওয়া যায়, সেজন্য আমাদের অ্যাডভাইস থাকে যে যদি কেউ আই ড্রপ লাগান তাহলে অ্যাট এ স্ট্রেচ ওটা শেষ করে দিন, যদি বেঁচেও যায় তাহলে পারো সেটাকে ফেলে দিন, ডিসকার্ড করে দিন, পরে আর ইউজ করা উচিত না। যত এটা দু বছর তিন বছর এক্সপায়ারি লেখা থাকুক আমরা অ্যাডভাইস করি, যা সাধারণত একসাথে তবে এই বর্ষার সিজনে আমরা অ্যাডভাইস করি যে একটু অল্প করে কেনা ভালো, যদি ওষুধ উনি মনে করছেন একটু নরম হয়ে যাচ্ছে খাওয়ানো উচিত না। আর বাড়িতেও যদি কোনো স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, বাজারে কিছু কেমিক্যালস পাওয়া যায় জল শোষক কেমিক্যাল, এগুলোকে হাইগ্রোস্কোপিক এফেক্ট বলে, তো যেখানে ওষুধ সংরক্ষণ করা হবে সেখানে যদি সেটা রাখা হয় তাহলে কিছুটা হলেও ওষুধটা ভালো থাকবে। ওকে, আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে, কোথায় কোথায় বাড়িতে রাখা উচিত, আইডিয়াল প্লেস? বাড়িতে আইডিয়াল প্লেস হচ্ছে এমন জায়গায় রাখা হবে যেখানে যেন রৌদ্র না আসে, তেমন সুতরাং জানলার কাছে নয়। এবার শোবার ঘরে যেটা হচ্ছে অনেক সময় ক্লোজেট থাকে সেটা ওই তাকের ওপরে রাখা যায়, আলমারি বা কিছু, সেটা ড্রাই এবং সেখানে হচ্ছে টেম্পারেচারও কম। এছাড়া রাখা যায় সেটা হচ্ছে ড্রেসিংয়ের ড্রেসার, যেটা ওয়ার্ড্রপ থাকে সেখানে তার হচ্ছে ড্রয়ারের মধ্যে রাখা যায়, তবে সেটার ক্ষেত্রে সাবধান হতে হবে যে বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে সেটাকে লক করে রাখতে হবে যেন বাচ্চা যেন সেটাতে হাত দিতে না পারে ওষুধে। কিচেনে রাখা যেতে পারে, কিন্তু কিচেনে সবসময় ওভেনের থেকে দূরে, সিঙ্কের থেকে দূরে, বা কোনো যদি আরও কোনো হিটিং যদি কোনো অ্যাপ্লায়েন্স থাকে তার থেকে দূরে, যাতে টেম্পারেচারটা ওষুধের কাছে বেশি না পৌঁছাতে পারে। একটা জায়গায় রাখা যাবে না সেটা হচ্ছে টয়লেটে বা বাথরুমের ক্যাবিনেটে। বুঝতে পেরেছি, খুব সংক্ষেপে খুব দ্রুত আমি জানতে চাইবো, এই ধরনের এক্সপায়ার্ড হয়ে গেছে কিন্তু আমরা জানি না ডেটটা আরও পরে, খেলে আমাদের কি ভয়ানক কিছু বিপদ হতে পারে? ভয়ানক মানে সেটা হচ্ছে নির্ভর করছে যে কী ধরনের ওষুধ খাচ্ছি।
একটা হচ্ছে ওষুধের দুটো দিক আমরা দেখি, একটা হচ্ছে যে ওষুধের গুণগত দিক, যে ওষুধটা কাজ হবে কিনা যে জন্য খাচ্ছি, আর একটা হচ্ছে যে ওষুধের থেকে কোনো সেফ কিনা, সাইড এফেক্টস হবে কিনা। তো একটা হচ্ছে যে এক্সপায়ারি হয়ে গেলে যে ওষুধের হয়তো আর কাজটাই হবে না, যদি হয়তো সাইড এফেক্টস হলো না কিন্তু কাজটা হলো না। আর একটা হতে পারে যে ওষুধের কাজটা হলো না, তার থেকে আবার সাইড এফেক্টসও হলো। একটা পরিষ্কার হয়ে যাবে এক্সাম্পল দিলে, সাপোজ অ্যাসপিরিন ট্যাবলেট খুব ফ্রিকোয়েন্টলি খাওয়া হয়, যেমন হার্টের পেশেন্টরা খান, যাদের স্ট্রোক হয়েছে খান, এই অ্যাসপিরিন ট্যাবলেট যদি হিউমিড এরিয়া রাখা হয়, আর্দ্রতা যেখানে বেশি সেখানে অ্যাসপিরিন ট্যাবলেট ভেঙে যেতে পারে। ভেঙে গিয়ে সেটা একটা ভিনিগার আর একটা স্যালিসাইলিক অ্যাসিড বলে একটা কম্পাউন্ড যে তৈরি হয়, সেটা দুটোই হচ্ছে স্টমাকে গিয়ে ইরিটেট করতে পারে। আচ্ছা, মানে পেটের সমস্যা হতে পারে। সুতরাং খুব সাবধান থাকবেন। শুধু একটা ছোট্ট ইনফরমেশন ডক্টররা বলছিলেন, আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে। যেহেতু আমরা বললাম কাঁচের বোতল অনেক বেশি সেফ লিকুইড ওষুধের জন্য, কিন্তু এরকম কখনোই করবেন না। দুজন ডক্টরই বারবার বলছেন যে কোনো প্লাস্টিকের বটলে লিকুইড ওষুধ এনে সেটা আবার কাঁচের বোতলে ঢেলে রাখলেন, যে বটল বাজার থেকে কিনে আনছেন সেই বটলেই ওষুধ ব্যবহার করবেন, অন্যত্র কোথাও সেটাকে সরাবেন না। এখন এ পর্যন্তই, খুব দরকারি এপিসোড, মনে রাখবেন, সুস্থ থাকুন।